চলমান অস্থির পরিবেশ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে আজকে এই কারফিউর প্রথম দিনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছে রাজধানীর ফকিরাপুল মোড় এলাকায় এখানে দেখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সাধারণ মানুষকে কিন্তু একেবারেই রাস্তায় দাঁড়াতে দিচ্ছেন না অপ্রয়োজনে যারা বের হচ্ছেন তাদেরকে কিন্তু আসলে ফিরিয়ে দিচ্ছেন এবং একই সাথে বেশ কয়েকটি চেকপোস্ট বসিয়ে তারা কিন্তু দেখছেন প্রয়োজনে বের হয়েছেন নাকি প্রয়োজন ছাড়া আসলে কাউকে তারা জিজ্ঞাসাবাদে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদেরও মুখোমুখি হতে হচ্ছে একই সাথে তারা কিন্তু মাইকিং করছে যে প্রয়োজন ছাড়া কাউকে রাজপথে রাস্তায় থাকতে দিচ্ছে না তারা যে কারফিউর যে নিয়মাবলী সেই বিষয়ে তাদেরকে সতর্ক করছেন একই সাথে দোকানপাট খোলার ব্যাপারেও কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে সেই বিষয়ে কিন্তু তারা সাধারণ মানুষকে সতর্ক করছে রাজধানীর সকাল থেকে দেখেছি বিভিন্ন পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এইভাবে তৎপরতা লক্ষ্য করা গেছে আরেকটা বিষয় জানিয়ে রাখি গতকাল বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের তাদের কর্মসূচিগির বেশ বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছে একাধিক মানুষ মারাও গিয়েছে তারই ধারাবাহিকতা তারা কিন্তু আজকে মাস্টু ঢাকা বা ঢাকামুখী কর্মসূচি ঘোষণা দিয়েছিল সেই কারণে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা কেউ যেন নাশ মানে আইনশৃঙ্খ মানে পরিবেশ অস্থিতিশীল করতে না পারে বা কারফিউর যে নিয়মাবলী সেটা যেন কেউ ভঙ্গ না করে সেজন্য কিন্তু তারা কিন্তু বেশ তৎপর রয়েছে রকম কাউকে প্রয়োজন ছাড়া কাউকে কিন্তু রাস্তায় বেরোতে দিচ্ছেন না বিভিন্ন জায়গায় তল্লাশের মুখোমুখি হতে হচ্ছে শুধু এই 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 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু না এর পাশাপাশিও কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যদেরও বেশ তৎপরতা লক্ষ্য করেছি সেনাবাহিনীও কিন্তু বিভিন্ন যে সমস্ত জায়গাগুলোতে বিগত কয়েকদিনে সংঘাত হয়েছে সেখানেও কিন্তু বেশ কঠোর অবস্থান রয়েছে সেনাবাহিনীর সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা বলছেন যে কারফিউর নিয়মের মধ্যে বা কারফিউ মানার ব্যাপারে সাধারণ মানুষকে উৎসাহিত করছেন একই সাথে বেশ তল্লাশি করছেন অন্যদিকে যে শিক্ষার্থীদের যে আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজকে যে মাস্টু ঢাকা ছিল সেটা ঘিরে কিন্তু এখনও পর্যন্ত এই সা দশটা পর্যন্ত এখনও কিন্তু আমরা মানুষকে বের হতে বা সেই আন্দোলন সমর্থনে জড়ো হতে এখন পর্যন্ত দেখিনি তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য